जिया जख मारा जाए बोलो किच्छू थुए जाए नहीं बांगा सूटकेस छेड़ आगे जी जेखने कर्मसंस्थान होनेक मानुषे सकले हाथे हाथे मोबाइल फोन एरा आवामी लीग सरकारी अपन हाथे तुले दिए जातिर जो आमार बाबा शाहजुमन संग्राम करेछेन काजे आमार एकटाई लक्ष्य छिल बांग्लादेशेर मानुषेर अधिकार प्रतिष्ठा करा जातिर पितार एक डाके साड़ा दिए अस्त्र तुले निये युद्धे झाँपिए पड़ेछिलेन एदेश मुक्त करेछिलेन युद्ध विध्वस्त देश गढ़े तुले बांग्लादेश के स्वल्पोन्नत देशे उन्नीत करे जान किन्तु 75-15 अगस्टेर पर कि हुएछे बांग्लादेशे सेई आदर्श विसर्जन देवा हुएछे जय बांगला स्लोगान निषिद्ध बंगबंधु शेख मुजिबुर नाम निषिद्ध इतिहास विकृति और हत्या कु षड़यंत्र हजार हजार सेना अफिसर के हत्या करा हुएछे एई तो छिल तखनकार अवस्था और यही हत्याकांडेर साथे जिया मोस्ताक एरा सबई खुनी विचार चार अधिकार आमार छिल ना बाबा मा भाई हारिएछि मामला करते पारबो ना विचार करते पारबो ना तारपरेओ सबकिछु माथाय निये फिरे एसेछि बांगलार जनगणेर काछे एकटाई कारणे এই জাতির জন্য আমার বাবা শাহজুমন সংগ্রাম করেছেন কাজে আমার একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আর সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি আপনারা ভোট দিয়েছেন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতা এসেছি আর ক্ষমতা এসেছি বলেই আজকে দেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে যে বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল বিদেশ থেকে পুরন কাপড় এনে দেশের মানুষকে পড়াতো মানুষের পেটে খাবার ছিল না মাথা গোজার ঠাই ছিল না রোগের চিকিৎসার ব্যবস্থা ছিল না আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমরা কমিউনিটি ক্লিনিক করি যেখানে আপনারা এখন বিনা পয়সায় 30 ধরনের ওষুধ পাওয়া যায় আমরা সেই ওষুধের ব্যবস্থা করেছি আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি যেখানে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের সকলের হাতে হাতে মোবাইল ফোন এটা আওয়ামী লীগ সরকারই আপনাদের হাতে তুলে দিয়েছে আর বিএনপি জামাত ক্ষমতা থাকতে কি দিয়েছে দিয়েছে অস্ত্র দিয়েছে খুন দিয়েছে হত্যা শুধু রক্ত আর হত্যা ছাড়া বিএনপি তো আর কিছু দিতে পারেনি দেশের মানুষকে নিজেরা লুটপাট করেছে নিজেরা মানুষের অর্থ পাচার করেছে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে মানুষের মুখের গ্যাস কেড়ে নিয়ে নিজেদের উর্ধ্বপূর্তি করেছে জিয়া যখন মারা যায় বলো কিচ্ছু থুয়ে যায় নাই বাঙ্গা স্যুটকেস ছেড়ে আগে জি কিন্তু সেই ছেড়া গেঞ্জি হয়ে গেল ফ্রেঞ্চ সিফন আর ভাঙ্গা বাক্স হয়ে গেল জাদুর বাক্স যা দিয়ে ওই কোকোতারে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে দেশের টাকা বিদেশে পাচার করেছে আর পাচার করেছে বলেই তারা শাস্তি পেয়েছে আজকে তারা সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছে সেই মানি লন্ডারিং কেসে 7 বছরের জেল 20 কোটি টাকা তার জরিমানা অস্ত্র চোরা কারবারি অস্ত্র চালান এই অস্ত্র চোরা কারবারি করতে যে তারেক জিয়া ধরা খেয়েছে 10টা অস্ত্র মামলায় সেখানেও তার সাজা হয়েছে 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে স্মরণে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করতে চেয়েছিল বারবার এ ধরনের মৃত্যুর মুখোমুখি হয়েছি সেই মামলায় সে সাজা প্রাপ্ত যাবজ্জীবন জীবন আর খালেদা জিয়া জনগণের অর্থ শুধু মায় না এতিমের অর্থ মেরে দিয়েছে সেই অর্থ মেরে জিয়া অরফানেজের টাকা মেরে সেও আজকে সাজাপ্রাপ্ত আর এই সাজাপ্রাপ্ত যে দলের নেতা সে দল জনগণকে কি দেবে বলেন তারা কিছুই দিতে পারে না তারা শুধু মানুষের রক্ত চুষে খেতে পারে এটাই হলো বাস্তবতা